শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। আমি সৈয়দা রাশিদা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ, গোয়েঙ্গা, সিলেট। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের চামড়া শিল্প নিয়ে আলোচনা করব। চামড়া শিল্প বা লেদার ইন্ডাস্ট্রি, চলো শুরু করি। শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশে বর্তমানে 200 বেশি ট্যানারি শিল্প রয়েছে, কারণ বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে সারা বছর নিয়ম করে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু পাখি জবাই করা হয়। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব কুরবানির সময় প্রায় 18 থেকে 20 লক্ষ গরু বা 30 থেকে 35 লক্ষ ছাগল ও ভেড়া জবাই করা হয়। এসব জবাইকৃত পশুর চামড়াই মূলত বা আমাদের দেশের চামড়া শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের চামড়া শিল্পে উৎপাদিত প্রধান প্রধান দ্রব্যসমূহ হল জুতা, চপ্পল, ব্যাগ, ব্রিফকেস, লেডিস ব্যাগ, মানি ব্যাগ, গদি, বেল্ট সহ ইত্যাদি। বাংলাদেশে উৎপাদিত চামড়াজাত দ্রব্যগুলোর গুণগত মান পৃথিবীর যে কোনো দেশের চামড়াজাত দ্রব্যের সমপর্যায়ের, ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াজাত দ্রব্যের অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশ তার উৎপাদিত চামড়াজাত দ্রব্যসমূহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। তার মধ্যে প্রধান হচ্ছে চীন, জাপান, ইতালি, ব্রাজিল, হংকং, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স সহ প্রভৃতি দেশে রপ্তানি করে থাকে। এমনকি রপ্তানি আয়ের প্রায় 10 থেকে 14% আসে চামড়া শিল্প থেকে, যার পরিমাণ বছরে প্রায় $30 কোটি সমপর্যায়ে। বাংলাদেশের চামড়া শিল্পের যথেষ্ট সুনাম থাকলেও বাংলাদেশের চামড়া শিল্প বর্তমানে নানাবিধ সংকটের সম্মুখীন হচ্ছে। রপ্তানি দেশগুলোর অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশের চামড়া শিল্পের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ এই সংকটকে আরো তীব্রতর করেছে। এসো এক নজরে আমরা বাংলাদেশের চামড়া শিল্পের সমস্যাগুলো দেখে নেই। তার মধ্যে প্রথমেই আসছে প্রক্রিয়াজাতকরণের অসুবিধা। বাংলাদেশের হাজারিবাগে অর্থাৎ বাংলাদেশের ঢাকায় হাজারিবাগ নামক অঞ্চলে বিভিন্ন বাংলাদেশের ট্যানারি, বাংলাদেশের চামড়া শিল্পের ছোট ছোট ট্যানারিগুলো গড়ে উঠেছে। সুতরাং বাংলাদেশের হাজারিবাগে যে ছোট ছোট ট্যানারি রয়েছে সেগুলো প্রক্রিয়াজাতকরণের সমস্যার ফলে ফিনিশড চামড়া অর্থাৎ মুলায়েম চামড়া উৎপাদন করতে পারে না। সুতরাং প্রক্রিয়াজাতকরণের অসুবিধা চামড়া শিল্পের খুব বড় একটি সমস্যা। তারপরে হচ্ছে রাসায়নিক দ্রব্য উৎপাদনে ঘাটতি। চামড়া শিল্প উৎপাদনের ক্ষেত্রে যে রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহৃত হয়ে থাকে সেই দ্রব্যগুলো বাংলাদেশে ব্যাপক পরিমাণে ঘাটতি রয়েছে। তারপরে হচ্ছে সংকীর্ণ বাজার। বাংলাদেশের চামড়াজাত যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো সঠিকভাবে ভালো কোনো বাজারে প্রদর্শন করার মতো সুযোগ বাংলাদেশের চামড়া ব্যবসায়ীরা পায় না। সেই ক্ষেত্রে সংকীর্ণ বাজার বাংলাদেশের চামড়া শিল্পের একটি অন্যতম সমস্যা। তারপরে হচ্ছে পরিবেশ দূষণ। চামড়া শিল্পের কারণে সৃষ্ট পরিবেশ দূষণের জন্য চামড়া শিল্প অনেকাংশেই ব্যাহত হয়ে থাকে। এই ক্ষেত্রে সুডিয়াম ও সীসা ব্যবহার করায় পরিবেশ দূষণ হয়। শুধু তাই নয়, হাজারিবাগে 22,000 কিউবিক লিটার পানি দূষিত হচ্ছে শুধুমাত্র চামড়া শিল্পের কারণে। এসে তাহলে চামড়া শিল্পের সমস্যার সমাধানগুলো দেখে নেই। তারপর চামড়া শিল্পের সমস্যার সমাধানের মধ্যে রয়েছে চামড়ার চাহিদা বৃদ্ধিতে খামার স্থাপন করা। আমি আগেই বলেছি বাংলাদেশের চামড়া শিল্পের মূল কাঁচামাল হচ্ছে আমাদের দেশের জবাইকৃত পশুর চামড়া সমূহ। সুতরাং সেই চামড়ার চাহিদা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম। সেই ক্ষেত্রে আমরা যদি খামার স্থাপন করি তাহলে আমরা সেই চামড়ার চাহিদা পূরণ করতে পারবো। তারপরে হচ্ছে ট্যানারিগুলোর অবকাঠামোগত উন্নয়ন। বাংলাদেশের হাজারিবাগে যে ট্যানারি শিল্পগুলো রয়েছে সেই ট্যানারি শিল্পগুলোর জিনিসপত্র অর্থাৎ যন্ত্রপাতি সহ যে অবকাঠামোগত উন্নয়ন যদি আমরা করতে পারি
তাহলে চামড়া শিল্পের সমস্যার সমাধানে আমরা অনেকাংশেই এগিয়ে যাব। তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্যের উৎপাদন। বাংলাদেশের চামড়া শিল্পের ক্ষেত্রে যে রাসায়নিক দ্রব্যের ঘাটতি রয়েছে, সেই রাসায়নিক দ্রব্যগুলো অর্থাৎ সোডিয়াম ও সীসা, এগুলো যদি আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি তাহলে চামড়া শিল্পের সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব। প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নেই চামড়া শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশে চামড়া নগরী স্থাপন। বাংলাদেশ সরকার বর্তমানে সাভার ও কেরানীগঞ্জে চামড়া নগরী স্থাপনের মাধ্যমে 100,000 লোকের কর্মসংস্থান বৃদ্ধিতে কর্মসূচি গ্রহণ করেছে। তারপরে হচ্ছে চামড়া সরবরাহ বৃদ্ধি। চামড়ার সরবরাহ অর্থাৎ চামড়ার চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশে বর্তমানে বিভিন্ন সরকারি পর্যায়ে খামার স্থাপন করা হচ্ছে। তারপরে হচ্ছে রপ্তানি আয় বৃদ্ধিতে। আমরা জেনেছি চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি জাত শিল্প। সুতরাং চামড়া শিল্প আমরা বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে চীন, জাপান, ইতালি, ব্রাজিল সহ বিভিন্ন দেশে। সুতরাং চামড়া শিল্প বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখছে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা চামড়া শিল্পের সঙ্গে সম্পর্কিত চামড়া শিল্পের সমস্যা, সমাধান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। আমরা চামড়া শিল্পের সমস্যার মধ্যে পেয়েছি প্রক্রিয়াজাতকরণের অসুবিধা, রাসায়নিক দ্রব্য উৎপাদনে ঘাটতি, চামড়াজাত শিল্পের ক্ষেত্রে সংকীর্ণ বাজার, পরিবেশ দূষণের ক্ষেত্রে। সমাধান সমূহের মধ্যে আমরা খুঁজে পেয়েছি চামড়ার চাহিদা বৃদ্ধিতে খামার স্থাপন, ট্যানারিগুলোর অবকাঠামোগত উন্নয়ন, তারপরে রাসায়নিক দ্রব্যের উৎপাদন। চামড়া শিল্পের ক্ষেত্রে ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে আমরা দেখতে পেয়েছি চামড়া নগরী স্থাপনের ক্ষেত্রে চামড়া সরবরাহ বৃদ্ধিতে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে এতটুকুই থাক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অর্থনীতি দ্বিতীয় পত্রের অন্য কোনো পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।